কোনো পরিবর্তন হয়েছে? 5 বছর আগে যা ছিল এখনো তাই আছে না ভালো হয়েছে? এখন ওষুধ খেলে ভালো থাকে না হইলে ওরকমই থাকে। এই ঘাড়ের ব্যথা বাম পাশে, বাম পাশে এখান থেকে ব্যথা হয়ে হাতে আসে? জি হাতে আসে। ওয়ালাইকুম, যিনি কল করেছেন নাম, কোথা থেকে কল করেছেন? দর্শক কোথা থেকে কল করেছেন? গাজীপুর থেকে কল করেছি আমি। নাম কি? নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া, বয়স কত বাচ্চু মিয়ার? বয়স 35। বলেন কি কষ্ট নিয়ে কল করলেন? আমার ঘাড়ে ব্যথা বাম সাইডে। বাম পাশের ঘাড়ে ব্যথা, এই ব্যথা কতদিন থেকে? ব্যথা 4-5 বছর। এই 4-5 বছর চিকিৎসা করেছেন? জি চিকিৎসা করেছি। কোনো পরিবর্তন হয়েছে? 5 বছর আগে যা ছিল এখনো তাই আছে না ভালো হয়েছে? এখন ওষুধ খেলে ভালো থাকে না হইলে ওরকমই থাকে। এই ঘাড়ের ব্যথা বাম পাশে, বাম পাশে এখান থেকে ব্যথা হয়ে হাতে আসে? জি হাতে আসে। এই হাতে যায় কখন? কখন হাতে যায়? সরাসরি হাত ঝিঝি করে, ঝিঝি করে। এই যে ঝিঝি করে, এটা বসে থাকলে করে, হাঁটলে করে, শুয়ে থাকলে করে, দাঁড়ালে করে? এটা রেস্টে থাকলে বেশি করে স্যার, শুয়ে থাকলে বেশি করে, বিশ্রামে থাকলে। একটু জোরে কাশি দেন, হয় নাই, একটু কাশি দেন ভালো করে। কাশি দিলে কোথাও ব্যথা পান? ওই পারদার মধ্যে ব্যথা পাই, হাতের যে ফাঁকনা আছে ফাঁকনার মধ্যে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি এরকম সোজা আমার মতো এরকম বসেন, বসে আপনার চোয়ালটাকে এরকম করেন, সামনের দিকে নেন, এরপরে আপনি আপনার এই চোয়ালকে বাম দিকে ঘোরাবেন। এখন আপনি আপনার ডান হাত মাথার উপর রাখেন, রেখে মনে মনে 1001 থেকে 1005 গোনেন, অথবা সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। এটা করেন বারবার। এক, দুই নম্বর যেটা করবেন সেটা হলো এই, আপনি ওয়ালের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই হাতকে এরকম উল্টো দিকে ঘুরিয়ে এরকম ওয়ালের সঙ্গে আটকায় রাখবেন। আপনি এই মাথার কাছে নিয়ে হাতকে এরকম টানবেন, এই আমি যেরকম টানতেছি এরকম টানবেন, এরকম টানবেন এই এখানে নিয়ে। এক্সারসাইজগুলো করতে থাকেন, বৃহস্পতিবার আমাকে জানাবেন আপনি কেমন আছেন।